প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের অংশগ্রহণে আমাদের ক্লাস সার্থক হয়, তাই তোমাদের অংশগ্রহণ কামনা করে আজকের কন্টেন্ট ভিডিও ক্লাস শুরু করছি। অর্থনীতি ক্লাসে স্বাগতম। অর্থনীতি বিভাগ, কাহালু সরকারি কলেজ। শিক্ষক পরিচিতি মোহাম্মদ আব্দুল আলীম, সহকারী অধ্যাপক অর্থনীতি, কাহালু সরকারি কলেজ, বগুড়া। পাঠ পরিচিতি বিষয় অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় প্রথম। আজকের পাঠ মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান, শ্রেণী একাদশ দ্বাদশ। অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায়। মানুষের দৈনন্দিন জীবনে অফুরন্ত অভাব এবং সম্পদের সীমাবদ্ধতা অসংখ্য অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য মানুষ আদিকাল থেকে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সৃষ্টির প্রথম লগ্নে মানুষ সম্পূর্ণভাবে নিজের চিন্তা ভাবনায় বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হয়। তখন মানুষের মধ্যে সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি। মানুষ বনে জঙ্গলে বা পাহাড়ের গুহায় বসবাস করত, ফলমূল, গাছের পাতা, কাঁচা মাংস খেয়ে জীবনযাপন করত। ক্রমে সময়ের বিবর্তনে যৌথ প্রচেষ্টায় ব্যক্তিগত ও সামাজিক চাহিদা পূরণের উদ্যোগ গ্রহণ করে। অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপ্রচেষ্টায় প্রকৃতিগত পরিবর্তন ঘটতে থাকে। সকল প্রকার কর্মকাণ্ডে যৌক্তিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে থাকে। অর্থনৈতিক সমস্যা সমাধানে মানুষ যেসব কর্মপ্রচেষ্টা গ্রহণ করে তাকে চারটি ভাগে ভাগ করা যায়, যথা ক উৎপাদন, খ বিনিময়, গ বন্টন এবং ঘ ভোগ। নিম্নে এগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হলো। একক কাজ। প্রিয় শিক্ষার্থী, একক কাজ হিসেবে তোমাদেরকে দুটি প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্ন দুটির উত্তর তোমরা তোমাদের নিজ নিজ খাতায় লিখে রাখবা, শ্রেণীকক্ষের ক্লাসে এসে এই কাজগুলো আমাদেরকে দেখাবা। প্রশ্ন এক, আদি যুগে কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হতো। প্রশ্ন দুই, অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় সমূহ কি কি। উৎপাদন। মানুষের শারীরিক ও মানসিক শ্রমের সাথে প্রযুক্তিগত জ্ঞান দিয়ে প্রাকৃতিক সম্পদের সাহায্যে যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। অভাবের তুলনায় সম্পদ সীমিত, তাই প্রয়োজন ও গুরুত্ব অনুসারে দ্রব্য ও সেবা উৎপাদন করতে হয়। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, সবই ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের চাহিদা ও প্রাপ্ত সম্পদ সাপেক্ষে নির্ধারণ করতে হয়। এভাবে উৎপাদনের পরিমাণ সর্বাধিক করাই অর্থনৈতিক কর্মপ্রচেষ্টার মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি আমরা রেখাচিত্রে বিশ্লেষণ করব। এই রেখাচিত্রের ও এক্স অক্ষে কৃষিপণ্য, ও ওয়াই অক্ষে শিল্পপণ্য দেখানো হয়েছে। এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের চাহিদা প্রাপ্ত সম্পদ সাপেক্ষে উৎপাদক প্রতিষ্ঠান টি ওয়ান বিন্দুতে উৎপাদন করলে অধিক পরিমাণ শিল্পপণ্য উৎপাদন করতে পারে, আবার টি টু বিন্দুতে উৎপাদন করলে অধিক পরিমাণ কৃষিপণ্য উৎপাদন করতে পারে। এইভাবেই উৎপাদক প্রতিষ্ঠান ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের চাহিদা ও প্রাপ্ত সম্পদের সাপেক্ষে সিদ্ধান্ত নিয়ে থাকে কোন বিন্দুতে উৎপাদন করে উৎপাদন সর্বাধিক করবে। অর্থাৎ উৎপাদন সর্বাধিকরণের মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম কর্মপ্রচেষ্টা উৎপাদন বেশি করাই হলো উৎপাদক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। বিনিময়। বিনিময় বলতে নির্দিষ্ট পরিমাণ দুটি দ্রব্য বা সেবার মালিকানা পরস্পরের মধ্যে নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর প্রক্রিয়াকে বোঝায়। পৃথিবীতে স্বনির্ভর ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মানুষের প্রয়োজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এজন্য বিনিময়ের প্রয়োজন। উৎপাদন ব্যবস্থায় বিশেষীকরণের ফলে ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র কম ব্যয়ে অধিক দ্রব্য উৎপাদন করতে পারে। সেখানে যে উদ্বৃত্ত সৃষ্টি হয় তা বিনিময় করে তুলনামূলক অসুবিধার কারণে যে পণ্য উৎপাদন করতে পারেনি তা ভোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি রেখাচিত্রে বিশ্লেষণ করব। এই রেখাচিত্রে ও এক্স অক্ষে তৈরি পোশাক এবং ও ওয়াই অক্ষে গাড়ি উৎপাদন দেখানো হয়েছে। A1 একটি উৎপাদন সম্ভাবনা রেখা, B1 অপর আরেকটি উৎপাদন সম্ভাবনা রেখা। ধরি A1 উৎপাদন সম্ভাবনা রেখা জাপানের উৎপাদন সম্ভাবনা রেখা, তাহলে জাপানের গাড়ি উৎপাদনের সুবিধা রয়েছে এবং তৈরি পোশাক উৎপাদনে তুলনামূলক অসুবিধা রয়েছে। অপরপক্ষে B1 যদি বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা হয়, তাহলে বাংলাদেশে তৈরি পোশাক উৎপাদনের সুবিধা রয়েছে এবং গাড়ি উৎপাদনে তুলনামূলক অসুবিধা রয়েছে। এই পরিস্থিতিতে জাপান গাড়ি উৎপাদন করবে, বাংলাদেশে গাড়ি রপ্তানি করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করবে। অপরপক্ষে বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন করে জাপানে রপ্তানি করবে এবং জাপান থেকে গাড়ি আমদানি করবে। এইভাবে তুলনামূলক অসুবিধার কারণে যে দ্রব্য উৎপাদনের অসুবিধা রয়েছে সে দ্রব্য ভোগের সুযোগ সৃষ্টি হবে, মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপ্রচেষ্টা প্রসারিত হবে। বন্টন, উৎপাদিত পণ্য সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে কিভাবে বা কোন নীতিতে বণ্টিত হবে তা নির্ধারণ করাও একটি অর্থনৈতিক কর্মপর্যায়। জাতীয় আয় বা সম্পদ সমাজের সবার মধ্যে সুষমভাবে বণ্টিত হওয়া উচিত, এটি স্বীকৃত সত্য। উৎপাদিত দ্রব্য সেবার সুষ্ঠু বণ্টনের দ্বারা সমাজের কল্যাণ সর্বোচ্চ হয়। বণ্টন ব্যবস্থা তখনই দক্ষ বলে বিবেচিত হবে যখন কোনো বণ্টনে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে সমাজের কমপক্ষে একজন ব্যক্তি উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি আমরা রেখাচিত্রে বিশ্লেষণ করব। এই রেখাচিত্রে ও এ ব্যক্তি, ও বি ব্যক্তি। এ ব্যক্তির প্রাথমিক নিরপেক্ষ রেখা IC1 50 একক উপযোগ নির্দেশ করে, IC2 নিরপেক্ষ রেখা 100 একক উপযোগ নির্দেশ করে, IC3 নিরপেক্ষ রেখা 150 একক উপযোগ নির্দেশ করে। অপরপক্ষে বি ব্যক্তির প্রাথমিক নিরপেক্ষ রেখা IC1 50 একক উপযোগ নির্দেশ করে, একইভাবে IC2 দ্বিতীয় নিরপেক্ষ রেখা 100 একক উপযোগ নির্দেশ করে এবং IC3 তৃতীয় নিরপেক্ষ রেখা 150 একক উপযোগ নির্দেশ করে। এই অবস্থায় প্রাথমিক বন্টন Q1, এই প্রাথমিক বন্টনে এ ব্যক্তির উপযোগ 100 একক, বি ব্যক্তির উপযোগ 50 একক, কেননা এ ব্যক্তি দ্বিতীয় নিরপেক্ষ রেখায় অবস্থিত, বি ব্যক্তি প্রাথমিক নিরপেক্ষ রেখায় অবস্থিত। এখন বন্টন Q1 থেকে Q2 করা হলে এ ব্যক্তি IC2 নিরপেক্ষ রেখা থেকে IC3 নিরপেক্ষ রেখায় স্থানান্তরিত হবে, ফলে তার উপযোগ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 150 একক হবে। অপরপক্ষে Q2 বিন্দুতে বি ব্যক্তি একই নিরপেক্ষ রেখায় অবস্থান করবে, অর্থাৎ IC1 নিরপেক্ষ রেখায়, ফলে তার উপযোগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বি ব্যক্তির উপযোগের কোনো পরিবর্তন না করে বা বি ব্যক্তির কোনো ক্ষতি সাধন না করে এ ব্যক্তির উপযোগ 100 একক থেকে 150 এককে বৃদ্ধি করা সম্ভব Q1 বন্টন থেকে Q2 বন্টন ব্যবস্থায়। তাই Q2 বন্টন ব্যবস্থা Q1 বন্টন ব্যবস্থা অপেক্ষা অধিক দক্ষ। অপরপক্ষে বন্টনটি যদি Q3 হয়, তাহলে Q1 বন্টনে বি ব্যক্তি প্রথম নিরপেক্ষ রেখায় 50 একক উপযোগ পায়, এ ব্যক্তি দ্বিতীয় নিরপেক্ষ রেখায় 100 একক উপযোগ পায়। Q3 বন্টন ব্যবস্থায় বি ব্যক্তি IC1 নিরপেক্ষ রেখা থেকে IC2 নিরপেক্ষ রেখায় স্থানান্তরিত হয়, ফলে তার উপযোগ 50 থেকে 100 এককে বৃদ্ধি পায়। অপরপক্ষে এ ব্যক্তি একই নিরপেক্ষ রেখা IC2 নিরপেক্ষ রেখায় অবস্থান করে,
ফলে তার উপযোগ পূর্বের মতো একশোই থাকে। অর্থাৎ এ ব্যক্তির কোনো ক্ষতি সাধন না করে কিউ থ্রি বিন্দুতে কিউ থ্রি বন্টন ব্যবস্থায় বি ব্যক্তির উপযোগ 50 থেকে 100 এককে উন্নীত করা সম্ভব। অর্থাৎ কিউ ওয়ান থেকে কিউ থ্রি বন্টন ব্যবস্থা অধিক দক্ষ। এইভাবে আমরা উৎপাদিত দ্রব্য এবং সেবা দক্ষ বন্টন ব্যবস্থার মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের যে কর্মপ্রচেষ্টা সেই কর্মপ্রচেষ্টাকে সফল করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা ভোগ নিয়ে আলোচনা করব। মানুষের সকল কর্মপ্রচেষ্টার মূল লক্ষ্য হলো ভোগ। উপযোগের সৃষ্টি হলো উৎপাদন, ভোগ হচ্ছে ব্যবহারের মাধ্যমে সেই উপযোগের নিঃশেষ। ভোগের মাধ্যমে মানুষের অভাব পূরণ হয়। সীমিত সম্পদের সাহায্যে কিভাবে ভোগের মাধ্যমে মানুষের অভাব পূরণ হয় এবং সর্বাধিক তৃপ্তি লাভ করা যায়, মানুষ নিরন্তর সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোগের মাধ্যমে উপযোগ সর্বোচ্চকরণ করাই হলো লক্ষ্য, যার জন্য মানুষের কর্মপ্রচেষ্টার শুরু হলো উৎপাদন, মধ্যবর্তী হলো বিনিময় এবং বন্টন, শেষে হলো ভোগ। ভোগের ক্ষেত্রে সকল সমাজেই সামর্থ্যের বিষয়টি জড়িত। এ প্রেক্ষিতে তিন ধরনের শ্রেণী যে কোনো সমাজে লক্ষ্য করা যায়, যেমন ধনিক শ্রেণী, মধ্যবর্তী শ্রেণী এবং দরিদ্র শ্রেণীর মানুষ। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি আমরা এখন রেখাচিত্রে বিশ্লেষণ করব। এই রেখাচিত্রে ওয়েক্স অক্ষে সাধারণ দ্রব্য, ওয়াই অক্ষে বিলাস জাতীয় দ্রব্য দেখানো হয়েছে। এবি উৎপাদন সম্ভাবনা রেখা। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী ধনিক শ্রেণীর মানুষরা অধিক পরিমাণ সাধারণ দ্রব্য এবং বিলাস জাতীয় দ্রব্য ভোগ করবে, যা চিত্রের ও, ওয়াই, এম এবং এক্সও এই শেডযুক্ত অংশ দ্বারা দেখানো হয়েছে। অর্থাৎ ধনিক শ্রেণীর ব্যক্তিরা অধিক পরিমাণ বিলাস জাতীয় দ্রব্য এবং সাধারণ দ্রব্য ভোগ করবে, যা এই শেডযুক্ত অংশ দ্বারা এখানে উপস্থাপন করা হয়েছে। অপরপক্ষে মধ্যবর্তী শ্রেণীর মানুষ, যারা তাদের আয় তুলনামূলকভাবে কম হওয়ায় তারা কম পরিমাণ সাধারণ দ্রব্য এবং বিলাস জাতীয় দ্রব্য ভোগ করবে, যার পরিমাণ এম, আর, ভি, এন। অর্থাৎ এই শেড যুক্ত অংশ তারা বিলাস জাতীয় দ্রব্য এবং সাধারণ দ্রব্য ভোগ করবে। অপরপক্ষে গরিব শ্রেণীর মানুষের আয় অতি অল্প হওয়ায় তারা খুব কম পরিমাণ বিলাস দ্রব্য এবং সাধারণ দ্রব্য ভোগ করবে, যা চিত্রের ভি, পি, টি এবং কিউ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। অর্থাৎ এই শেড যুক্ত অংশ গরিব শ্রেণীর মানুষরা ভোগ করবে, অতি অল্প পরিমাণ সাধারণ এবং বিলাস জাতীয় দ্রব্য তারা ভোগ করবে। এইভাবে ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী ভোগের মাধ্যমে অভাব পূরণের চেষ্টা করবে, যার মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপ্রচেষ্টা সফল হবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়েছ। দলীয় কাজ হিসেবে একটি প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নটির উত্তর তোমরা প্রতি 4 জন শিক্ষার্থী মিলে তোমাদের হোম নোটবুকে লিখে রাখবা। শ্রেণীকক্ষের ক্লাসে এই কাজটি আমাদেরকে দেখাবা। প্রশ্নটি লিখে নাও। মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপ্রচেষ্টা হিসেবে বন্টন ব্যবস্থা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, দলীয় কাজ হিসেবে এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় প্রতি 4 জন মিলে লিখে রাখবা। শ্রেণীকক্ষের ক্লাসে এসে এই কাজটি আমাদেরকে দেখাবা। শেষ কথা, অর্থনৈতিক সমস্যা সমাধানের যে 4টি পর্যায়, উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ, এ পর্যায়গুলো পরস্পর নির্ভরশীল এবং সম্পর্কযুক্ত। একটিকে বাদ দিলে সমস্যা সমাধানের পূর্ণতা আসে না। যেমন ভোগ না থাকলে উৎপাদনের প্রয়োজন নেই, তেমনি উৎপাদন না থাকলে ভোগের সুযোগ নেই। মানুষের সকল অর্থনৈতিক কার্যাবলী উল্লেখিত 4টি বিষয়কে কেন্দ্র করে পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় বিষয়গুলি উপলব্ধি করতে সক্ষম হয়েছ। বাড়ির কাজ হিসেবে
আমি তোমাদেরকে দুটি প্রশ্ন দিচ্ছি, এই দুটি প্রশ্নের উত্তর তোমরা তোমাদের হোম নোটবুকে লিখে রাখবা। প্রশ্ন এক, কিভাবে সামাজিক কল্যাণ সর্বোচ্চ করা যায়? প্রশ্ন দুই, বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তোমরা এই দুটি প্রশ্নের উত্তর হোম নোটবুকে লিখে রাখবা এবং শ্রেণীকক্ষের ক্লাসে এসে আমাদেরকে এই কাজগুলো দেখাবা। আমরা সেখান থেকে তোমাদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেব। আশা করি তোমরা ক্লাসটি উপলব্ধি করতে সক্ষম হয়েছ। তারপরেও কোথাও যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এই ভিডিওটির কমেন্টস বক্সে কমেন্টস করবা, আমি সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী কোনো এক ক্লাসে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।